মার্কেটে নতুন একটা সাইট আসছে যেখানে মোটামুটি ভালো একটা ইনকাম করার সুযোগ দিচ্ছে। প্রথমে আমরা দেখব সাইটটাতে আসলে কি আমরা সুযোগ পাচ্ছি কি না, সাইটটাতে কতভাবে ইনকাম করা যায় এবং আমি নিজে এখানে কত ইনকাম করব সেই পুরো বিষয়টা তোমাকে দেখাবো। ইনকাম সবাই করতে চায়, কিছু ইনকাম করতে স্কিল প্রয়োজন হয়, কিছু ইনকাম করতে স্কিল প্রয়োজন হয় না। স্কিল মানে দক্ষতা, দক্ষতা কিছু কাজে প্রয়োজন হয়, কিছু কাজে হয় না। আজকের কাজটাতে কোনো দক্ষতা প্রয়োজন নেই, সেই জন্য আমি তোমাদের অনেককে এটা দেখাচ্ছি। তো চলো আমরা এখন স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা বুঝে নেই, দেখে নেই এবং কোনো কিছু জানা থাকলে ওইখানে আমরা জেনে নেই। ওকে, প্রথমেই তোমাদের যেই কাজটা করতে হবে তোমাদের সাইটটার মধ্যে আসতে হবে। ওকে, সাইটটার লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়েই যাবা, তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করার একেবারেই কোনো সমস্যা নাই। এখানে সাইটটার মধ্যে আসার পর তোমাদের সাইটটার সামনে দুইটা অপশন থাকবে, এক লগ ইন, দুই রেজিস্ট্রেশন। আমাদের হয়তো বা কারোরই এখানে অ্যাকাউন্ট নাই, সাইটটার নাম টাকা মাইনার, মানে টাকা তুমি মাইন করতে পারবা। অ্যান্ড আসলে সাইটটার নাম দেখে বোঝা যাচ্ছে সাইটটা বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম, তো বাংলাদেশি পেমেন্ট মেথডে তুমি অবশ্যই পেমেন্ট নিতে পারবা, যেমন নগদ, যেমন রকেট, এরকম পেমেন্ট মেথডে তুমি পেমেন্ট নিতে পারবা। ওকে, তো এখন আমাদের ফার্স্টে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে আমি তোমাদের সামনে কিছু, তাদের আসলে এখানে কিছু বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো বলি, তারা আসলে তাদের সাইটটার মধ্যে কী কী প্ল্যান আছে প্ল্যানগুলো আগে দেখাই। ওকে, সাইটটার সর্বনিম্ন যেই প্ল্যানটা রয়েছে সেটা হলো স্টার্টার। ওকে, মানে শুরুর দিকে তুমি এটা ইউজ করতে পারো, স্টার্টার। এটা মাত্র $2 হলে তুমি নিতে পারবা, ডলারের রেট তারা কত দিচ্ছে আমি দেখে নিব, কিন্তু সমস্যা না। ওকে, প্ল্যান প্রাইস $2, ডেইলি অ্যাড লিমিট মাত্র 3টা PTC বা 3টা কাজ করতে হবে তোমার ডেইলি, ভ্যালিডিটি আছে 30 দিন, মানে তোমার যে $2 আছে এটা 30 দিনের আগেই তার মানে উঠে যাচ্ছে অবশ্যই। এরপরে রয়েছে বেসিক প্ল্যান, যেখানে 60টা কাজ রয়েছে, এইখানে প্ল্যানটার প্রাইস $5 দেওয়া হয়েছে, এটাও 30 দিনের, তার মানে প্রত্যেকটা প্যাকেজ থেকে আমাদের 30 দিনের আগেই টাকা উঠে যাচ্ছে, এটা মনে রাখবে। অ্যান্ড আমাদের প্রফিট কিন্তু থাকতেছে, প্রফিট না থাকলে এই সাইটে কেউ আসবে না, তারাও জানে, যেই কারণে তারা কিন্তু পুরো বিষয়টা এখানে বলে দিয়েছে যে ডেইলি কাজ কতটা, ডেইলি কাজ দেখো $10 প্যাকেজটাতে ডেইলি কাজ 13টা, এখানে রেফারেল বোনাস 1 লেভেলের পাবা, প্ল্যানটার প্রাইস $10 মানে $10, আর 30 ডেইজের জন্য এটার মেয়াদ থাকবে, এটা হলো নর্মাল প্যাকেজ। এরপর মিডিয়াম রয়েছে যেটা $12 একটা প্যাকেজ, এটারও 30 দিন পরে তুমি টাকা উঠাতে পারবে, এটা 15টা কাজ আছে। ওকে, তার মানে দশটার থেকে 12টার মধ্যে কাজ একটু মানে বেশি, মানে প্ল্যান যত আমি বাড়াচ্ছি তত আসলে আমার একটু কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপর রয়েছে অ্যাডভান্স যেটার প্রাইস $15 এবং এটা 19টা কাজ তোমার করতে হবে প্রতিদিন, প্ল্যান প্রাইসটা রয়েছে প্রায় $15 মতো, এটাও 30 দিনের জন্য। এরপর রয়েছে আলট্রা, তার মানে এটাই আমাদের শেষ মেবি, হ্যাঁ এটাই আমাদের শেষ প্যাকেজ, এটার 25টা কাজ করতে হবে, $20 করে মানে এটার প্রাইসটা, অ্যান্ড 30 দিনের জন্য এটাও রয়েছে মার্কেট। ওকে, তো এটা আমরা হোম পেজ থেকেই দেখে নিলাম, আমাদের আসলে ওইরকম কোনো বিষয়বস্তুতে যাওয়ার নাই। ওকে, আমরা হোম পেজ থেকেই দেখে নিয়েছি, এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে, তো এইখানে রেজিস্ট্রেশন যে ঘরটা রয়েছে আমাদের এইখানে জাস্ট ক্লিক করে দিতে হবে একটা। ওকে, আমার ডিসক্রিপশন বক্স থেকে আসলে সরাসরি তোমরা রেজিস্ট্রেশন অপশনটাতেই চলে আসবা। ওকে, এরপর তোমাদের কী করতে হবে, একটা ইউজার নেম দিতে বলতেছে, মানে তোমার নামের সাথে যে কোনো একটা ওয়ার্ড যুক্ত করে যেটা তোমার মনে থাকবে ওইরকম একটা ইউজার নেম তুমি দিয়ে নিবা। এরপর একটা ইমেল দিতে বলতেছে, এখন ইমেল তুমি কোনটা দিবা, ইমেল অবশ্যই একটা সঠিক ইমেল দিয়ে নিবা, কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিবা, আমারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে নিচের ঘরে, অ্যান্ড সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দিতে হবে, মানে এইখানে যে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে দিবা। অ্যান্ড এরপর আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে তোমাদের, টাচ করে ক্লিক করে দিবা। এবং ফোন নাম্বারটা বসানোর ক্ষেত্রে অবশ্যই 0-র পর থেকে শুরু করবা তুমি যে ফোন নাম্বারটা বসাচ্ছ। ওকে, এখন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আর সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। ওকে, একটা বিষয় আমি বলে দিই, ইউজার নেম যেটা রয়েছে, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা। ইউজার নেমের ক্ষেত্রে যেই লেটার, মানে লেটারটা অবশ্যই 6 ওয়ার্ড হতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় বলে দিচ্ছি, দেখো আমার নাম কিন্তু পলক, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে নিয়েছি, এখানে কিন্তু ইউজার নেমটা আমাদের অন্য একটা ইউজার নেম, পলক
পলকের পর একটা কে লাগাই দিছি, কারণ আমাদের নামটা হলো 5 ওয়ার্ডের এবং আমাদের আরেকটা ওয়ার্ড লাগাই দিতে হয়েছে। তো ইউজার নেমটা দেওয়ার ক্ষেত্রে একটু আসলে মানে স্পেশাল ক্যারেক্টার মানে @$ এগুলো দেওয়া থেকে বিরত থাকবা, এবং নাম্বার যতটুকু পারো এড়ায় চলবা, মানে 1, 2, 3, 4 এগুলো না দেওয়াই দরকার। ওকে, তো এখন আমরা পাসওয়ার্ড দিব, এখন রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করব। ওকে, সব কিছু দিয়ে যখন আমরা রেজিস্টারে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আমাদের অন্যান্য ইনফরমেশন চাচ্ছে, যেটার মধ্যে আমাদের ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেম, আমাদের অ্যাড্রেস, আমাদের স্টেট। স্টেট মানে কিন্তু তোমার শহরটা, তুমি কোন শহরে আছো, বরিশাল নাকি ঢাকা নাকি রাজশাহী, এরকম যেটাতে আসো এটা দিয়ে দিবা। একটা জিপ কোড দিতে বলতেছে, জিপ কোডটা দিয়ে নিবা। এরপর একটা জিপ কোড মানে তোমাদের এলাকার কোডটা, যেমন ঢাকায় 1207 হলো ঢাকার যে কোডটা সেটা। ওকে, তো এরকম একটা কোড দিয়ে নিবা তোমাদের যে জিপ কোড এলাকার, ওইটা দিয়ে সাবমিটে ক্লিক করবা। ওকে, ক্লিক করার পর আমাদের সব কিছু মানে হয়ে গেল। সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমাদের এইখানে দেখো অপশন আসছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ব্যালেন্স আছে 0, কোনো প্ল্যান আমি কিনি নাই, সেই কারণে নো প্ল্যান লেখা আসছে। অ্যান্ড আমরা নিচের দিকে যাই, দেখো নিচের দিকে গেলে আমাদের সব কিছুই ব্যালেন্স ট্যালেন্স বা কাজ এভরিথিং 0। ওকে, এভরিথিং 0 এখানে। তো এইটা আমার হলো। এরপর এখানে আমি 3 ডটে ক্লিক করব। আমাদের অবশ্যই একটা প্যাকেজ কিনতে হলো, আমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট না করলে সারা দিনেও কিন্তু তুমি এখানে কোনো কিছুই করতে পারবে না। তো ডিপোজিটে আমরা ক্লিক করব, অ্যান্ড ডিপোজিট নাও বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তুমি যেই গেটওয়ে বা যেটার মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাচ্ছ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবা। ওকে, তো আমি যেটার মাধ্যমে করতে চাচ্ছি আমি সেটা সিলেক্ট করলাম। যত অ্যামাউন্ট করতে চাচ্ছ, আমি যেহেতু $20 প্যাকেজ কিনবো ঠিক করেছি, মানে সবথেকে বড়টা আমি $20 দিলাম। অ্যান্ড তাদের ডলার রেট হলো 100 করে, $20 মানে 2000 টাকা। ওকে, তো তারা বলে দিল এটা যে তাদের ডলারের রেট 100 টাকা করে। অ্যান্ড আমরা সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে যে তোমরা এই নাম্বারে 2000 টাকা পেমেন্ট করো, অবশ্যই সেন্ড মানি ফ্রম নগদ, মানে এই নাম্বারে অবশ্যই 2000 টাকা সেন্ড মানি করবা, বুঝতে পেরেছ? তো সেন্ড মানি করো। এখানে সেন্ড মানি করার পর তোমার যেই নগদ নাম্বার এটা এখানে দিবা, তোমাদের নগদের থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবা বা TX ID পাবা। ওকে, নগদে টাকা পাঠানোর পর TX ID সবাই পাও, সেইটা এখানে দিবা। অ্যান্ড তোমাদের যে নগদ নাম্বার এটা এখানে দিবা। আমি দুইটাই দিয়ে দেখাই দিচ্ছি তোমাদের, দুইটাই দিয়েছি। দেওয়ার পর আমি ব্লার করে দিয়েছি একটা কারণেই, কারণ এটা আমার পার্সোনাল ইনফরমেশন, তোমরা তোমাদের মতো দিয়ে নিবা সব কিছু। দেওয়ার পর পে নাও এ ক্লিক করবা। পে নাও এ ক্লিক করার পর ডিপোজিট মানে দেখো যে বলে দিয়েছে তারা যে ডিপোজিট অলরেডি মানে ডিপোজিট যে রিকোয়েস্ট সেটা টেক করেছে, মানে তারা নিয়েছে। অ্যান্ড এটা কিছুক্ষণের মধ্যে তারা চেক করে আসলে দিয়ে দিবে তোমাদের। ওকে, ডিপোজিটের যে টাকাটা এটা দিয়ে দিবে। ওকে, তো আমাদের ডিপোজিটের সময়টা দেখো, ডিপোজিটের সময় আমাদের এখন বাজে 8:08। ওকে, 8:08 বাজে। তো কতক্ষণের মধ্যে তারা ডিপোজিট করে সেটা আমরা একটু দেখি, যে তারা ডিপোজিটটা অ্যাক্টিভ করতে কতক্ষণ লাগে, তো আমরা একটু বসে থাকি সেই জন্য। তো আমরা একটা রিফ্রেশ দিলাম, অ্যান্ড 8:09 মধ্যে মানে 1 মিনিটের পর আমরা একটা রিফ্রেশ দিয়েছি। অ্যান্ড আমাদের টাকাটা অ্যাপ্রুভ তারা করে দিয়েছে 1 মিনিট পর, মাত্র 1 মিনিটের মধ্যে টাকাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে তোমরা দেখো আমাদের এইখানে ব্যালেন্স আছে $20, কোনো প্ল্যান এইখানে নাই। অ্যান্ড আমাদের কোনো প্ল্যানই নাই। এখন আমরা চুজ প্ল্যানে ক্লিক করবো। এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো প্ল্যান আসছে, প্ল্যানগুলো তো আগেই বলছি। তো তোমাদের এইখানে আমি যে প্ল্যানটা নিচ্ছি সেই প্ল্যানের উপর সাবস্ক্রাইব নাও এ ক্লিক করব। তোমরা যে প্ল্যান নিবা সেটার উপর সাবস্ক্রাইব নাও ক্লিক করার পর আবার ইয়েসে ক্লিক করবা। ইয়েসে ক্লিক করলা, অ্যান্ড সব কিছু ডান হওয়ার পর তোমাদের যে টাকাটা আছে মানে টাকাটা থেকে যত ডলার প্যাকেজের দাম সেটা কেটে নিবে। কেটে নিয়ে কিন্তু অবশ্যই মানে মানে অ্যাপ্রুভ করে দিবে। দেখো আমাদের অ্যাপ্রুভ করে দিয়েছে সাকসেসফুললি, আমাদের প্ল্যানটা হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে দেখো আমাদের ব্যালেন্স 0, বাট আমাদের প্ল্যানটা হলো আলট্রা। ওকে, এখন আমাদের কাজ করার জন্য কী করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে। এইখান থেকে দেখতে পারবা PTC বলে একটা অপশন আছে, PTC অপশনে ক্লিক করতে হবে। এখানে অ্যাডসে ক্লিক করতে হবে, অ্যাডসে ক্লিক করলাম। অ্যাডসে ক্লিক করলে তুমি দেখতে পারবা এখান থেকে যে মানে তুমি চাইলে অ্যাডস এখন দেখে কাজ করতে পারবা এখানে। ওকে, এ দেখো আমাদের সামনে অ্যাডস আসছে, কতগুলো অনেকগুলো অ্যাডস চলে আসছে। অ্যান্ড পার অ্যাডে আমি পাচ্ছি 0.4 টাকা, মানে 0.4 টাকা মানে পার অ্যাডে 4 টাকা করে পাচ্ছি। অ্যান্ড আমার প্ল্যানে কাজ পাওয়ার কথা 25টা। ওকে, তো 25টা যদি আমি 4 টাকা করে পাই, ধরলাম 4 টাকা করে, এখন তারা ডলার রেট কেমন দিচ্ছে আমরা উইথড্র দেওয়ার ক্ষেত্রে সেটা দেখব। তো কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের জাস্ট অ্যাডের উপরে
এই পাশে ভিউ অ্যাড লেখা আসছে, এখানে আমরা ক্লিক করব। তো যে অ্যাডটা তুমি ভিজিট করবা জাস্ট ভিউ অ্যাডে ক্লিক করবা, দেন তোমাদের সামনে এরকম একটা টাইম কাউন্ট হবে এন্ড তোমাদের সামনে অ্যাড চলে আসছে। ওকে, অ্যাডও চলে আসছে, টাইমও কাউন্ট হচ্ছে। সব কিছু হওয়ার পর হালকা একটা লোড নেবে, লোড নেওয়ার পর বলবে একটা ম্যাথ আসবে, ম্যাথের অ্যান্সার কত সেটা তোমার দিতে হবে, 11। কিবোর্ডের এরকম ডান একটা বাটন পাবা, এইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর বলতেছে যে সাকসেসফুলি হয়ে, তো ওইটা সাকসেসফুলি হয়ে গেল। এরপর আরেকটা কাজে আমরা ক্লিক করলাম, এখান থেকে যেই কাজটা করবো জাস্ট ওই কাজে ক্লিক করতে হবে আমাদের। আমরা এই যে ক্লিক করলাম অ্যাড ফোরে ক্লিক করেছে, এখন এ দেখো আমাদের অ্যাড চলে আসছে এখানে। এখান থেকে কিন্তু রিয়েল অ্যাড আসতেছে, এমন না যে ফেক কোনো অ্যাড, রিয়েল অ্যাড আসতেছে। এবং দেখো এখানে লোডও হচ্ছে। তো লোড শেষ হওয়ার পরে যে আরেকটা অ্যান্সার আসছে, 7 আর 1 = 8 দেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো হালকা একটা লোড নিয়েছে অ্যান্ড আমাদের সাকসেসফুলি অ্যাড ভিউ যে হয়েছে সেটা দেখালো এখানে। ওকে, এরপরে এইভাবে করে আমরা সবগুলো কাজ করে নেব। আমরা অলরেডি দুইটা কাজ করেছি অ্যান্ড ড্যাশবোর্ডে যদি যাই দেখতে পারবো 0.8 USD যুক্ত হয়ে গেছে। এখন আমাদের দেখার পালা হলো তারা কত করে রেট দিচ্ছে উইথড্রর ক্ষেত্রে, যে সেই জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইথড্র অপশন রয়েছে, তো আমরা মনে হয় না আজকে উইথড্র দিতে পারবো, কিন্তু আমরা আগামী ভিডিওতে অবশ্যই উইথড্র নিয়ে কথা বলবো। যেহেতু প্ল্যান একটা কিনেছি উইথড্র অবশ্যই দেখাবো। উইথড্র নাওয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পারবা যেই গেটওয়ে পেমেন্ট নিবা তুমি সেটা দিলা, দেওয়ার পর যত অ্যামাউন্ট নিবা সেটা অবশ্যই দিতে হবে। আমি দিলাম 12। ওকে, তো 12 দিলে দেখো $12 দিয়েছি অ্যান্ড তাদের এইখানে দেখাচ্ছে দেখো যে তাদের লিমিটটা হলো $3 সর্বনিম্ন, মানে তোমার অ্যাকাউন্টে $3 হইলেই তুমি উইথড্র দিতে পারবা, এইটা হলো প্রথম তাদের কথা। এরপর তারা চার্জ কাটবে 60%, ওকে, মানে 0.6% তারা চার্জ কাটতেছে। আমি $12 উইথড্র দিলে আমাকে এইখানে দিচ্ছে 11.40, মানে খুবই কম তারা চার্জ কাটতেছে, খুবই বেশি কিন্তু কাটতেছে না। ওকে, এরপর তারা 1 USD-র জন্য তারা কিন্তু এই মানে 1 USD 100 টাকাই দিচ্ছে। ওকে, তার মানে তারা যেটা ডিপোজিট রেট দিচ্ছে সেটাই আবার উইথড্র রেট দিচ্ছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। আমি দুইটা কাজ করেছেন, দুইটা কাজ করে 8 টাকা পেয়ে গেছি, তার মানে আমি যদি 25টা কাজ করি, ওকে, 25টা যদি আমি কাজ করি তাইলে আমি ডেইলি কত টাকা ইনকাম করতে পারবো সেটা আমি তোমাকে একটু ধারণা দিই। 25টা কাজ করলে 4 টাকা করে পার অ্যাডের জন্য হলে আমি 100 টাকার মতো ইনকাম করতে পারবো। ওকে, মানে $1 ইনকাম করতে পারবো প্রতিদিন এই $25 প্যাকেজ থেকে। এবং প্রত্যেকটা প্যাকেজের কেনার পর এক্সপায়ারি একটা ডেট দেওয়া থাকে, দেখো এক্সপায়ারি ডেট আছে এখানে যে এত তারিখে আমাদের প্যাকেজটা এক্সপায়ার হয়ে যাবে। একটু নিচের দিকে যদি যাই আমাদের 1 টাকাও আমরা উইথড্র করি নেই, সেটা দেখাচ্ছে ডিপোজিট করেছি $20 আর আজকে মাত্র 2টা ক্লিকের কাজ করেছি অ্যান্ড আমাদের সামনে আরও মানে কাজ রয়েছে। দেখো এই যে 25টা, ওকে, কাজ রয়েছে এইখানে, আমি চাইলেই এখন শুরু করতে পারবো। ওকে, কিন্তু তোমাদের এখানে অ্যাডসের সময় দেখো যে আমরা PTC-তে যদি ক্লিক করি এখানে 3টা অপশন আছে, অ্যাডস, মাই অ্যাডস এবং ক্লিকস। ক্লিকস মানে তোমার হিস্ট্রি, তুমি কয়টা ক্লিকের কাজ করেছো সেটা দেখাবে, আমি সেটাও তোমাকে দেখায় দিব অবশ্যই। ওকে, আর এইখানে মাই অ্যাডস বলে যে অপশনটা সেটা হলো তুমি চাইলে কিন্তু তোমার যে টাকাটা রয়েছে সেই টাকা দিয়ে তুমি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারবা। তোমার একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, সেটা প্রমোট করাতে চাইলে এই যে ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবা। ক্লিক করে তোমার যে টাইটেল দিবা, অ্যাডের কী টাইটেল দিবা, অ্যাডভার্টাইজমেন্ট টাইপ কী এটা এখানে দিবা। দেওয়ার পর তুমি কতক্ষণের জন্য অ্যাডটা দিতে চাচ্ছ, কত টাকা তোমার লাগবে সেটা এখানে আসলে দেখাবে। ওকে, আমি 10 সেকেন্ডের যদি দিতে চাই আমার এখানে মানে কতবার এটা আমাদের কতজনকে পৌঁছাবো, আমার ধরো যে 100 জন ভিউয়ার্স লাগবে, তাহলে আমার 10 সেকেন্ডের অ্যাডের জন্য 100 জন ভিউয়ার্স যদি লাগে তাহলে আমাকে $1 তারা দিচ্ছে, মানে $1 আমার কাছ থেকে তারা নিবে। ওকে, মানে $1 দিয়ে তারা অ্যাড দিয়ে দিচ্ছে। তো এইভাবে আসলে সবগুলো কাজ। এখন আমাদের যেটা আমাদের এখানে ড্যাশবোর্ড দেখাইছি, উইথড্র বিষয়টাও দেখাইলাম, ডিপোজিটটাও দেখাইলাম, প্ল্যানটা দেখাইছি অবশ্যই, আর PTC। ওকে, PTC-র মধ্যে কাজ কিছুই না, জাস্ট অ্যাডসে ক্লিক করবা, 10 সেকেন্ডের কাজ, এই যে প্রত্যেকটা কাজে 10 সেকেন্ড করে জাস্ট অ্যাডের ভিউ অ্যাডে ক্লিক করলে তোমাদের সামনে কাজটা চলে আসবে অ্যান্ড এখানে রিলোড নিবে। ওকে, একটা লোড নেবে, লোড নেওয়ার পর তোমার কাছে একটা ম্যাথ দিবে, ম্যাথের অ্যান্সার হয়তোবা তোমরা সবাই জানো, 10 আর 1 = কত 11, এটা তোমরা জানো অবশ্যই। ওকে, তো এখানে 3 আর 0 = 3, দেন আমাদের এই কিবোর্ডের ডান বাটনে ক্লিক করে শেষ, কাজ হয়ে গেল অ্যান্ড আমাদের এই অ্যাকাউন্টে দেখো টাকাও যুক্ত হয়ে গেল। খুব ইজিলি কাজগুলো করা যাচ্ছে। ওকে,
আশা করি বুঝাতে পারলাম। এছাড়াও একটা রেফারেল সিস্টেম রয়েছে, রেফার করলে কিন্তু তোমরা ইনকাম করতে পারতেছো যদি তোমার এইখানে আসলে কেউ অ্যাকাউন্ট করে, মানে তুমি রেফার করবা, রেফার করার পর তুমি চাইলে কিন্তু অন্য কেউ যদি এখানে অ্যাকাউন্ট করে বা তোমার লিঙ্কে অ্যাকাউন্ট করে যদি কেউ প্যাকেজ অ্যাক্টিভ করে তাহলে তুমি একটা কমিশন পাবা। ওকে, তো এখন এখানে অ্যাকাউন্ট বলে একটা সিস্টেম আছে, এখান থেকে তুমি প্রোফাইল, পাসওয়ার্ড চেঞ্জ, ব্যালেন্স ট্রান্সফার অন্য আইডিতে করতে পারবা, তারপরে আরও অন্যান্য টু ফ্যাক্টর রয়েছে, তো এগুলো তুমি সবই করতে পারবে। ওকে, তো আপাতত এগুলো আমাদের দেখার কিছু না, আমরা প্যাকেজ কিনা থেকে শুরু করে এটা তোমাকে বুঝিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আরেকটা বিষয়, এখানে এখনও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা নেই, কিন্তু ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আসলে বা আমার ডেসক্রিপশন বক্সে যদি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো জয়েন হয়ে নিবা, এবং তারাও খুব শীঘ্রই একটা টেলিগ্রাম গ্রুপ খুলবে, তাদের অ্যাডমিন কথা হয়েছে, অ্যাডমিনই বলেছে যে তারা খুব দ্রুত একটা টেলিগ্রাম গ্রুপ খুলে এইখানে লিঙ্ক দিয়ে দিবে এবং তোমরা ওইখানে কথোপকথন করতে পারবা, পেমেন্ট পাওয়া থেকে শুরু করে এ টু জেড কথা বলতে পারবা। তো তাদের পেমেন্ট টাইম দেখলেই $3 হলে উইথড্র নিতে পারবা তুমি, আর তাদের পেমেন্ট টাইম কিন্তু খুবই দ্রুত, পেমেন্ট 24 ঘন্টার মধ্যেই তুমি পেয়ে যাবা, 12 ঘন্টার মধ্যে তারা দিবে দাবি করতেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আশা করি আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাতে পারলাম। যদি তুমি ক্লিয়ারলি বুঝেই থাকো তাহলে এই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করতে হবে তোমার, মাস্ট, যে তুমি বুঝেছো, এবং না বুঝলেও কমেন্ট করবো, আমি নেক্সট ভিডিওতে বুঝাই দিব। এই রিলেটেড কে কে কন্টেন্ট চাচ্ছ তারা আমাকে জানাবা, আমি নেক্সট ভিডিও আবার এই রিলেটেড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজে খেয়াল রাখবো, পরিবার খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, যেহেতু এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে বা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আসতেছে, অনেকেই জানো যে ইনভেস্টমেন্ট সাইট বেশি দিন থাকে না, কিন্তু 2-3 মাসও থাকলে আমাদের প্রফিট চলে আসে, এবং এই ইনভেস্টমেন্ট সাইটটি একটু ভিন্ন ধর্মী এবং নতুন আসছে মনে হইলো, যে কারণে তোমাদের দেখালাম, তবু বাকিটা তোমাদের ইচ্ছা। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই নিজে রিস্ক নিজে দায়িত্বে করে থাকবে, কারণ আমি ভাই ইনভেস্ট করেছি, অবশ্যই আমি নিজের একান্ত সিদ্ধান্ত করেছি। তো তোমাদের যদি করতে ইচ্ছা করে $2-4 প্যাকেজ তুমি করে রাখতে পারো, এটা কিন্তু খুব বড় অ্যামাউন্টের টাকা না, $2-4 তোমাদের সবার কাছেই থাকে আমি মনে করি। ওকে, মানে 200-400 টাকা, তো ওইভাবে তুমি করে নিতে পারো। অ্যান্ড আজকে আমার আর কিছু বলার নাই, অবশ্যই পুরোটা নিজের সিদ্ধান্তে নিবে, আমার ঘাড়ের উপর পা দিয়ে কারো কিছু করার দরকার নাই। ওকে, তো বিদায় নিচ্ছি।